ধুবুরীর চক্র বিষয়া কার্যালয় চাঞ্চল্যকর ঘটনা। এবার গণর ওষত এটা দালাল রাইজে খেদি খেদি পিটিলে চক্র বিষয়া কার্যালয়ের দালালটুক। পাবলিক ঢুলাই দি পিছত আরক্ষীক গতালে দালালটুক। রাইজর উত্তম মধ্যম হওয়া দালালটো মিসির উদ্দিন বলে জানিব পৰা গৈছে। চক্র বিষয়া কার্যালয়ের লাটমন্ডল নূর ইসলামর হয়ে দালালি করার অভিযোগ রাইজর। লাখ লাখ টাকার বিনিময়ত সরকারি মাটি একাংশর নামত নামজারি করার পত্তা থকা মাটি সরকারি খাস দেখুয়াই মোটা অঙ্কর টাকার বিনিময়ত দালালর হতুয়াই বেলেগর নামত নামজারি করার অভিযোগ এই দালাল আর লাটমন্ডলের বিরুদ্ধে। অবশেষ রাইজ অতিষ্ঠ হয়ে রাজহুয়াভাবে অপদস্থ করে আরক্ষীক গতাই দিয়ে দালালটুক। অনুরোধ জানালো এইটো মোর শুক্র বিচার লাগে। এই দালাল আরো আছে তিনটা, মই নাম না জানো, মই পিছত নাম দিই। কার হয়ে কাম করে? এই মন্ডলের হয়ে কাম করে। মন্ডলের নাম কি? নূর ইসলাম মন্ডল। নূর ইসলাম মন্ডল, ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, এনি ভারত 24। নিবিড় কিনো অনবৰত লাগি থাকা? কতনো লাগি আছো? ইমান সময় হল বাথরুমতে সোমাই আছো। তোর আজিকালি কি হয়েছে বাবা? কথা এটাও ভালকে নাপাত। নিচাসক্ত ব্যক্তিক নিচামুক্ত করার বাবে যোগাযোগ করক রাষ্ট্রীয় টোল ফ্রি নম্বর 1800-1100-3। জেলা প্রশাসন আর জেলা সমাজ কল্যাণ বিভাগ কামরূপ মহানগর সরকারের দ্বারা জনহিতার্থে প্রচারিত।